জেহাদের মাস্টার মাইন্ড আব্দুল তালাহ পলাতক আরক্ষীর সন্ধানত ভয়ঙ্কর তথ্য ইমাম রূপত সাত মাহে আছিল মরিগাঁত ইটোর পছত সিটো জেহাদি আরক্ষীর জালত পরিছে দুধর্ষ জেহাদি মুফতি মুস্তাফার গ্রেপ্তারের পছতেই অসম আরক্ষীর জালত পরিছিল জেহাদি সংগঠনের বহু লোক কিন্তু বর্তমানেও পলাতক হয়ে আছে আনসারুল বাংলা টিমের অন্য এগারী সদস্য জেহাদি আবু তালাহ সোমবারে আবু তালাহর পত্নী জহুরা বেগমক গ্রেপ্তারের পছতেই আবু তালাহর সন্ধানত নামিছে অসম আরক্ষী আরক্ষীর অনুসন্ধানত পোহর আহিছে ভয়ঙ্কর তথ্য প্রথমে মরিগাঁও জেলার ময়রাবাড়ির সহরিয়া পামত থাকা জেহাদি মুফতি মুস্তাফার মাদ্রাসাত শিক্ষা প্রদান তারপর আব্বু বকর মসজিদর ইমাম প্রায় সাত মাস ধরে মসজিদর সভাপতি মুজামিলর এইটু বাসগৃহত আশ্রয় লৈছিল পলাতক আবু তালাহে মাদ্রাসার শিক্ষক আছিলে মাদ্রাসাত মুস্তফাই আনিছিলে তার মাদ্রাসাত শিক্ষকগত করার কারণে আনার পিছত তিন মাহ হওয়ার পিছত তার গণিয়ক আহি গেল আহার পিছত আমাকে কইছে যে দাদা তোমার ঘরত অল্প জায়গা দিয়া পিছত দুমাহমান থাকিব পিছত আমি আমার তাত মাদ্রাসা জায়গা করি পিছত আমি তাত লৈ যাওঁ আবুতালার ঘর কত আবুতালার ঘর ওয়েস্ট বেঙ্গল আমি দুমাহর কারণে জায়গা দিছো সি এই পাঁচ ছয় মাহ বা সাত মাহ এনেকুৱা থাকিল থাকি সি পরিয়ালটো লৈ পেলাই গুছি গেল আবুতালা আবুতালা বেছি সময়তো মাদ্রাসাতে আছিলে সি মাদ্রাসার শিক্ষক এই মসজিদত নামাজ পঢ়াইছিল মাঝে মাঝে পঢ়াইছে তাৰমানে যেতিয়া মুস্তফা আহিব নোৱাৰিলে তেতিয়া হে আবুতালা পঢ়াইছে কোনোবা ছাত্রহে পঢ়াইছে কোনোবা গাঁৱৰ মানুহ এজনে পঢ়াইছে মুস্তফাৰ লগত সিহঁতৰ সম্পৰ্ক আছিলে কিন্তু আমাৰ যে আমি এইবিলাক কথা কিন্তু মুস্তফাইহে জানে মুফতি মুস্তাফার গ্রেপ্তারের পছতেই পলাতক হয়ে থাকা জেহাদি আবু তালাহক বিচারি অসম আরক্ষীর অভিযান ইফালে কোনো স্থানলৈ গৈ থকা অবস্থাত পোহরলৈ আহিছে আবু তালাহর এটা ভিডিও আবু তালাহক আটক করিব পারিলেই জেহাদির নেটওয়ার্কের লগত জড়িত আন বহু সদস্যর নাম পোহরলৈ অহাটো নিশ্চিত কিয়নো আবু তালাহর পত্নী জহুরা খাতুন আনসারউল্লাহ বাংলা টিমর সাইবার প্রযুক্তির লগত জড়িত তথ্য ইতিমধ্যে লাভ করেছে অসম আরক্ষীয়ে অসমে প্রতিদিন ডিজিটাল সংবাদ মরিগাঁও